জুন 4 পরে বিরোধী দলর লোকে গুজব প্রস্তারিত করে যে পিএম নরেন্দ্র মোদীঙ্ক লোকপ্রিয়তা কমিগলা। হলে জুন রে দ্বিতীয় সপ্তাহে নরেন্দ্র মোদীঙ্ক লোকপ্রিয়তা পুনিথরে বড়ি যাইছি। তৃতীয় থর প্রধানমন্ত্রী হওয়া পরে পিএম নরেন্দ্র মোদী প্রথম থর পাই ইটালি যাইছন্তি। ইটালি হেউছি সেই দেশ যেউঠারে রাহুল গান্ধীঙ্ক সিধা সলক সম্পর্ক রয়েছে, আউ যেউঠারে সোনিয়া গান্ধীঙ্কর জন্ম হয়েছিল। কিন্তু বর্তমান সেই ইটালি রে পিএম নরেন্দ্র মোদীঙ্কর জবরদস্ত চর্চা হেবার লাগিছি। নরেন্দ্র মোদী ন্যাশনাল র্যাঙ্কিং রে ভারতবাসীঙ্ক সবুঠারু লোকপ্রিয় নেতা। সেইপরি 25 জন ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং রে নরেন্দ্র মোদী এই সময়ের মধ্যে টপ রে রয়েছন্তি। ন্যাশনাল লেভেল রে গত বর্ষ মোদীঙ্ক আপ্রুভাল রেটিং 60-67% মধ্যে রয়েছে। ফেব্রুয়ারি 2024 রে যেতেবেলে নির্বাচন হয়েছিল মোদী 75% রে পৌঁছিলে। এর পূর্বর ঠিক নির্বাচন ফলাফল প্রকাশ পাইবা পূর্ব ন্যাশনাল আপ্রুভাল রেটিং 70% রে পৌঁছিলে। তবে জুন 4 রে নির্বাচন ফলাফল পরে আসিবা ইন্টারন্যাশনাল আপ্রুভাল রেটিং রে নরেন্দ্র মোদী 70% আপ্রুভাল রেটিং সহ 1 নম্বর স্থান পজিশন রে অছন্তি। ব্যুরো রিপোর্ট, দিনলিপি লাইভ।